তো হে গাইস, আজ আমি চলে এসেছি হাওড়া সাংরা রেলের মধ্যে। তো এখানে যে দেখতে পাচ্ছেন এত কিছু হচ্ছে, কেড়ে নিয়ে কী সব হচ্ছে দেখতে পাচ্ছেন, তো এটা একটা কারণ আছে, সেই কারণটা আপনারা খুব লাস্টেই জানতে পারবেন, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আমি দেখাতে চলেছি এখানে যে কাজ চলছে সেই কাজটা কেন চলছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এত পুলিশ, লাখ লাখ পুলিশ, এখানে অনেক পুলিশ এসেছে আর প্রচুর জিসিবি কেড়ে নিয়ে এসেছে। তো এখানে রাস্তাঘাট সব ঠিকঠাক করছে আর দূরে যে দেখতে পাচ্ছেন তেরপল দিয়ে ঘিরেছে পুরো বড় করে, সেখানে আসছে একজন মহান ব্যক্তি যার নাম নরেন্দ্র মোদী। তো উনি আসছে 12 তারিখ রবিবার, তো হেলিকপ্টারে করে ল্যান্ড করবে আমাদের সাংরা রেল হাওড়ার মধ্যে। তো দেখতেই পাবেন আপনারা, সেই ভিডিওটি আমি অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে। তো আজকে 11 তারিখ, তো আজকে শুধু কাজ চলছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো গাইস, আপনাদের যাদের যাদের ইচ্ছুক যে আপনারা নরেন্দ্র মোদীকে সামনাসামনি দেখবেন, তো আপনারা সকলে চলে আসতে পারেন 12 তারিখ সানডে হাওড়ার সাংরা স্টেশনের নিকটবর্তী স্থানে। যতটা শুনলাম যে দুটোর সময় আসবে আর হেলিকপ্টারে করে আসবেন উনি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও খুঁজে গিয়ে পান। তো সবাই কমেন্টে জানাও জয় শ্রীরাম।